সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সঙ্গে দেখা করেছি। আমাদের যে প্রধান বিষয়টা ছিল সেটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস একটা অভিযোগ, যেটা আমরা বলি যে ভোট ছিনতাইয়ের পরিকল্পনা, পোস্টাল ভোটের ছিনতাই করার যে পরিকল্পনাটা, যে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে একজন পুলিশ কর্মচারী পুলিশ অফিসার সবাইকার অনেক পুলিশের কর্মচারী এবং সিভিক পুলিশ তাদের এপিক কার্ড আধার কার্ড নিয়ে পুরো ব্যালটটা যারা তাদের হাতে আসে সেই পরিকল্পনাটা আমরা অনেক জায়গা থেকে এই অভিযোগটা পেয়েছি এবং এই অভিযোগটার জন্য পুরো তদন্ত করার জন্য আমরা সিপিকে আমরা আবেদন করেছি। আমরা এটাও দাবি করেছি যে এই তিনজন পুলিশ অফিসার তাদের যেন ইমিডিয়েট সাসপেনশন হোক যতদিন না এই পুরো অভিযোগটা পুরো তদন্তটা কমপ্লিট।